জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। ব্যাংক এশিয়া থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে। এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে চলে আসছি। এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, সকল যারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এছাড়াও সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। ব্যাংক এশিয়ার এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে। বর্তমানে আবেদনটি রানিং রয়েছে, আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারছেন। আবেদনের শেষ সময় 3 অক্টোবর 2024। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান, যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সম্পূর্ণ সার্কুলারটি তুলে ধরার আগে শুরুতে আমি সামারিটি তুলে ধরব, যেন প্রতিটা মানুষ কানেক্ট করতে পারে। প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া লিমিটেড, পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার লুক নেওয়া হবে। পদ সংখ্যা নির্ধারিত নয়। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। এখানে যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। চাকরির ধরন ফুল টাইম, এখানে প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র অফিসে বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে, মাসিক বেতন আলোচনার মাধ্যমে। এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না, যারা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যারা 4 বছর মেয়াদি অনার্স কমপ্লিট করেছেন এবং সেই সাথে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও নিয়োগ প্রকাশের তারিখ 19 সেপ্টেম্বর 2024 এবং আবেদনের শেষ সময় 3 অক্টোবর 2024। সেই সাথে পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। ব্যাংক এশিয়া, এখানে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারের লোক নেওয়া হবে। আবেদনের শেষ সময় 3 অক্টোবর। চাকরির সারসংক্ষেপ, কালীপদ মেনশন করা নেই, কতজন লোক নেওয়া হবে, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ 19 সেপ্টেম্বর 2024। যেহেতু সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না, পুরো সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা যদি আপনার ঠিকঠাক থাকে অ্যাপ্লাই করতে পারবেন। 4 ইয়ার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন উইথ এ মিনিমাম সিজিপিএ 3 আউট অফ 4। এখানে 4 স্কেলের মধ্যে আপনার 3 থাকতে হবে, এর নিচে যদি আপনার পয়েন্ট থাকে অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না। এবং সেই সাথে এসএসসি এবং এসএসসির ক্ষেত্রে 5-এর মধ্যে 4 থাকতে হবে, 4-এর নিচে যদি থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। যেহেতু অভিজ্ঞতা লাগছে না, কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ, এই বিষয়গুলো আপনি চাইলে পড়ে নিতে পারবেন। এছাড়াও চাকরির দায়িত্ব এবং কনটেক্সট, আমি আপনাকে বলবো ভিডিওটি স্টপ করবেন, স্টপ করে আপনি চাকরির দায়িত্ব এবং কনটেক্সটটি ভালোভাবে পড়ে নেবেন। কেননা আপনার জবটি হওয়ার পর কী ধরনের কাজগুলো করতে হবে এবং আপনার কী ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু চাকরির দায়িত্ব সময় এবং কনটেক্সটে লেখা রয়েছে। চাকরির ধরন ফুল টাইম, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। বর্তমানে আবেদনটি রানিং রয়েছে, আবেদনের শেষ সময় 3 অক্টোবর 2024। এছাড়াও যদি আপনি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান এবং আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।